আজকে আমরা দেখেছি এই রাত্রে এবং দিনের বেলায় বেশ কয়েকজন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগীয় আপনারা সবাই তাকে চেনেন, অত্যন্ত দক্ষ সংগঠক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার, দুলুকে গোয়েন্দা পুলিশ আটক করে মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কথা বলেছি, সে আমাকে জানিয়েছে তাকে গোয়েন্দা পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো এছাড়াও তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, তাকেও আপনারা চেনেন, বয়স্ক মানুষ কিন্তু অত্যন্ত ভালো সংগঠক, এবং এই যে ভালো সংগঠন এই এই কারণেই তাকে টার্গেট করেছে, তাকে অনেকদিন ধরে গোয়েন্দারা লক্ষ্য করছে যে তিনি সার্বক্ষণিক দলীয় নানা কর্মসূচির মতো নিজেকে ব্যস্ত রাখে, এই কারণেই তাকে টার্গেট করে তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। সাবরা পাড়ার তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে রাত 10:30 থেকে আটক করেছে, কাফরুল থানা তাকে নিয়ে গেছে। যুবদল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজমুল আলম নাজু দলের প্রধান কার্যালয় আমাদের সামনে থেকে থেকে সে ঢাকার বাসায় ফেরার পথে ডিবি পুলিশ পরিচয় তুলে নিয়ে গেছে বলে তার স্ত্রী এটা জানিয়েছে। স্বাভাবিক ব্যাপার, আমরা আজকেও বিকালে আমি যখন এখানে ছিলাম সন্ধ্যার সময়, তারপরে শুনেছি ওই ফকরে পুলের দিকে, তারপরে আপনার এই কাকরাইল মোড়ের দিকে আমাদের কয়েকজন নেতাকর্মীকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। আমি তখনই তার গ্রেপ্তারের কথাটা শুনিনি, তখনও তার গ্রেপ্তারের কথাটা শুনিনি, কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে তাকে নিয়ে গেছে। সে এই অফিসের আশেপাশে ছিল, সেখান থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। সে রংপুরের একজন বলিষ্ঠ এবং দায়িত্বশীল একজন নেতা, এবং এই কারণেই তাকে টার্গেট করে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। গতকাল অর্থাৎ গত দিন যেটি অতিবাহিত হলো, 17 অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি থেকে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের তোফাজ্জেল হোসেন মফা, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সরকার তুহিন এবং কালীগঞ্জের সেলিম সহ 5 জনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তারা সবাই গাজীপুর জেলার বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ নেতা, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং পবা উপজেলা কৃষক দলের নেতা মোহাম্মদ রবিউল ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পবা উপজেলা হচ্ছে রাজশাহীর একটি থানা উপজেলা, সেখানকার কৃষক দল নেতাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিবকেও আটক করা হয়েছে। এরপরে দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজাকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই অভিযান তারা বিকেল থেকেই শুরু করেছে, এটার উদ্দেশ্য আমি আগেই বলেছি। উদ্দেশ্যটাই হচ্ছে যে যেহেতু 18 তারিখে অর্থাৎ আগামীকাল দিনে বিএনপির আহত সমাবেশ, সেই সমাবেশে যেন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, নেতাকর্মীরা যাতে কম আসে, এইটা তাদের পুরনো একটি চক্রান্ত বা পুরনো একটি কৌশল, সেটাকে তারা প্রয়োগ করার চেষ্টা করে।